ভারত বাংলাদেশ সীমান্তে সিনি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালিত হলো যোগা দিবস। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সুতির জগদ্বায় শ্মশানঘাট চত্বরে। বর্ণাঢ্য পথ র্যালি ও যোগা ও ব্যায়ামের মাধ্যমে পালন যোগা দিবস। বর্ডার সিকিউরিটি ফোর্স BSF, স্বনির্ভর গোষ্ঠী THF প্রজেক্টের কিশোর কিশোরী, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান সহ এলাকার ICDS আশা ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে পালিত হয় যোগা দিবস। সিনি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে যোগা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত উপস্থিত ছিলেন যোগা শিক্ষক মানিক চৌধুরী, পরিতোষ সরকার, অঞ্জন ব্যানার্জি, সিনি NGO সংস্থার প্রতিনিধি জিত কুমার সহ স্থানীয় সিনি কর্মী ও জনপ্রতিনিধিরা। যোগা দিবস উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর 115 ব্যাটালিয়নের নিমতিত আউটপোস্টের মেজর বিজয় কুমার শর্মা। যোগা হলো মানসিক সুস্থতা। এই যোগা বা মানসিক সুস্থতাকে দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে জাতিসংঘের উদ্যোগকে গুরুত্ব প্রদান করার লক্ষ্যে এগিয়ে যাবে সিনি NGO সংস্থাটি বলেই জানান তারা। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আমরা অরঙ্গাবাদ সুতি টু অন্তর্ভুক্ত জগতাই পতঞ্জলি যোগ শিবির এবং সুতিটের অন্তর্গত সিনি এই সংস্থার যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আমরা যোগা দিবস উদযাপন করছি। এই যোগা দিবসের উদ্দেশ্য এলাকার মানুষকে সচেতন করা স্বাস্থ্য সম্বন্ধে, তাদের স্বাস্থ্যের সুরক্ষা রাখা, যাতে তারা সুস্থ থাকে সামাজিকভাবে, যাতে তারা সুস্থ থাকে এবং জাতির মধ্যে ঐক্য গড়ে উঠে, সম্প্রীতি গড়ে উঠে, এটা হচ্ছে মূল লক্ষ্য। যোগার উদ্দেশ্য হচ্ছে শরীর এবং মনের মিলন, আত্মা এবং পরমাত্মার মিলন। যোগা শুধু বিজ্ঞান, একটা বিজ্ঞান, যোগা শুধু ধর্ম নয়, ধর্মকে কর্মে রূপান্তরিত করার উপায় হচ্ছে যোগা। আজকের দিনে সারা পৃথিবীর 180টি দেশ এই যোগা উৎসবের আকারে পালিত হচ্ছে। আর এই যে কৃতিত্ব, যোগা ডে ঘোষণার যে কৃতিত্ব, সেটা ভারতবর্ষের ভীষণভাবে প্রাপ্য। কেন, 2014 সালে আন্তর্জাতিক যোগা দিবস ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উত্থাপন করেছিলেন যাতে 21 জুন যোগা দিবস ঘোষিত হয়। সেই মতো রাষ্ট্রসংঘ এই প্রস্তাবে অনুমোদন দিয়ে 2014 সালে 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করার রীতি, একটা প্রথা চালু হয়েছে সারা বিশ্বব্যাপী। সেই মোতাবেক আমরা ভারতবর্ষের একটা প্রান্তে মুর্শিদাবাদের অন্তর্জাল গুরুত্ব, আজকে যখন সারা ভারতবর্ষ অসুখ, আমাদের বহু বিমারি, বহু রকম অসুখ হচ্ছে আমাদের, সেগুলোর জন্যে আমাদের ডাক্তার হয়ে যাচ্ছি, যেতে হচ্ছে, আমাদের এই সমস্ত ভেজাল খেয়ে বিভিন্ন রকম অসুখ বিসুখ আমাদের লেগেই আছে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আমাদের যোগ। এই যোগ দিবসে তাই আমরা প্রচার, আমাদের আজকের দিনে প্রচার এবং প্রসার আমাদের একটাই স্লোগান, যে আজকে সবাই যোগ করো এবং নিরোগ থাকে, এটাই আমাদের স্লোগান। যোগ করলে আমাদের নিরোগ থাকবো, সমস্ত রকম ব্যাধি, মানসিক শান্তি এবং শারীরিক শান্তি আসবে। আমরা যখনই ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারবাবু বলছেন যোগ করুন, ব্যায়াম করুন, এই যে একটা নির্দেশ, এগুলো আমরা পালন যদি করতে পারি, কথায় কথায় আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে ওষুধ খেতে হবে না, প্রচুর ওষুধের দাম, ডাক্তারের কাছে আমরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকি কিন্তু আমরা আধ ঘন্টা ব্যায়াম করতে পারি না। এইটা আমাদেরকে মনে করতে হবে, যদি আমরা প্রতিদিন আধ ঘন্টা এক ঘন্টা করে যদি ব্যায়াম করতে পারি, শরীরচর্চা করতে পারি, তাহলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতেও হবে না, অসহায়ের মতন ডাক্তারের কাছে বসে থাকতেও হবে না, টাকাও খরচা হবে না, ওষুধও খেতে হবে না। সেই জন্যে আজকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা প্রতিদিন যোগ করব, ব্যায়াম করব এবং সুস্থ থাকব। শারীরিক এবং মানসিক যদি সুস্থ থাকি, আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। এই স্লোগান আজকে আমাদের মধ্যে প্রচার করতে হবে, এই নির্দেশ আমাদেরকে মানতে হবে যে আমরা যোগ করব এবং আমরা নিরোগ থাকব। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim
অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।